গুড আফটারনুন, আজকে সানডে, আর সবাইকে হ্যাপি সানডে। খুব ভালো করে কাটাও, খাওয়া দাওয়া করো, রান্না বান্না করো, জমিয়ে ঘোরো, মজা করো। আর আমরা এখন এখানে বসেছি একটা নিউ নিউ এক্সপেরিমেন্ট করতে। এক্সপেরিমেন্টাল জিনিসপত্রটা মাথায় এসে, হ্যাঁ মানে মাথায় এসে আমার সুয়ামী দেবতা অপূর্ব, এই যে সেই এক্সপেরিমেন্ট খাবারের উপরেতেই। এবার প্রথমত এক্সপেরিমেন্ট করতে গেলে কখনো ফেলিয়ার হয়, কখনো পাস করে কেউ। তা আমি এবার এরা আমাকে মুখ করছে সবাই যে যদি খারাপ হয় আমি দেখে নেবো, দেখে নেবো। করতে চাইছে মাংসের পাতুরি, তার জন্য চিকেনটাকে আমি সব মানে যে যা যা মাখাতে বলেছিল আমি মাখিয়ে দিই। আসলে আমার আমাদের অফিসের একটা ছেলে আছে অভিষেক বলে, তার হাতে ছেলেটা রান্না করে। এই ভ্যালেন্টাইন্স ডে তে আমি কিছু খাওয়াইনি, নাকি খাওয়া না খাইয়ে উঠে বেড়ে অফিস চলে গেছি। তো সেটাকে পরিপূরক করার জন্য আমি পথে নেমেছি এখন। কিন্তু আলটিমেটলি মানে পাতুরি জোড়া লাগাতে পারিনি, শেষ পর্যন্ত ডাকতে আছে মামনিকে। মামনি বসে গেছে যথারীতি, আমি নেই বাবা, আমার কাজকর্ম যা ছিল আমি পারি না যখন ছেড়ে দিই। হ্যাঁ আমার যা কাজকর্ম ছিল, আমার কোটা বাটা, তারপরে বাথরুম পরিষ্কার, ঘরদোর গুছানো, আমার সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এসেছি, টাইম হয়ে গেছে কটা পর্যন্ত, এখন 1:20 আর 1:20 বাজে, এখনো আমরা রান্না তোড়জোড় করছি। এ কি সবকিছুতে হ্রৌড়ি গেল হয় না? চুপ করো, দুটো দিয়ে দে একসঙ্গে, দুটো তিনটে দিয়ে দে, না দুটো দিলে হবে, উল্টাও উল্টাও কেটে না রে। ওলা পাতাটা ভাবছি আমি কাদের হাতে এসে পড়েছি। আর পাতুরিটা করতে কি কি লাগবে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। নুন আমি দিইনি, বিকজ নুনের পুরো দায়িত্বটাই অনিমিতা ছিল, ও নুনটা দেখে দিয়েছে। এরকম করে পুরো বেঁধে নিয়েছি, এর ভিতরে কিন্তু মাংস আছে, ছোট ছোট চিলি চিকেনের পিস করবেন, হাড় রাখবেন না। বলতো অনিমিতার মন এখন মন প্রাণ আকুলি বিকুলি করছে, কি করছে, কখন চিকেনটা খাবো, কখন চিকেনটা খাবো, ঠিক আছে। এখানে না হলে যে মেয়ে শ্যাম্পু করে, যেদিনকে শ্যাম্পু করে সেদিনকে শ্যাম্পু করে নিচে নামতে যার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সে আজকে বাথরুম পরিষ্কার করে 35 মিনিট হয়ে গেছে। শুধু একটা কারণ, তার চিকেন দিতে হবে। না না আমি নতুন রান্নাটা আগে দেখবো। ও আচ্ছা, তাই চিকেন তো আমি কাল তো খেয়েছি, স্পেশাল চিকেন খাওনি তো? না স্টু খেয়েছি, স্টু। দেখা যাক কি করে। তো প্রথমে তো কড়াই দিতে হবে, ননস্টিক এর কড়াইতে ভালো হবে। তো 1:30 বাজে গেছে, এখনো রান্না হয়নি। লেটে খাবে, লেটে খাবে, লেট পিন কিক চললে কি হয়? কি চললে? পিকনিক, আগে দিয়ে পিকনিক কটা সময় খেয়েছিলে? 3টার সময়? মোটাই না, 2:10 খেতে বসেছি। খাই তো এইটুখানি, সেই এইটুখানি খাই, এতখানি খাই, 2:10 তো খেতে বসেছিলাম। এই এই সামানটা দে, ভাত এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে পাতুরিগুলো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাপাতে হবে একদম লো ফ্লেমে, আর হুইসেলটাকে লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। ব্যাস এইভাবে রেডি করতে হবে। অপূর্ব কিন্তু একটু টেনশনে টেনশনে আছে, কিরকম হবে আসলে জিনিস দিই না, তারা পুরো কেতন হয়ে যাবে। দুপুরবেলা খাবারে কিছু আর সেরকম কিছু বানানো নেই, ঠিক আছে। যেহেতু এটা করা হবে, অনিমিতা বললো যে কিছু করতে হবে, আমি এটা শুকনো মশলা দিয়ে খেয়ে নেবো, দেখি না কিরকম হয়। আমরা ধোকা খেয়ে বিরিয়ানি খাবো, ভাতেই হবে, ভাতেই হবে। ওটা ওটা এই দেখুন,
মা ফুটিয়ে দিচ্ছে রেশনের ঝোল। সত্যি দুলালি তুই মন ভুলালি রে, ঠিক আছে বকো না, ওরে তো খাওয়াচ্ছি না, রেশন নিগুলি এবার রেশন দিয়ে যাও, তো পরে মোটা হচ্ছে এবার, ঠিক আছে এবার দেখো মাকে দিয়েছি, এবার দেখো আর লাগবে বেসন, আরো পাতলা আরো মোটা হবে, হ্যাঁ এবার খাওয়া যাবে নাকি ওরে দিচ্ছি, আচ্ছা আমি করে নেবো খুলি থাকতে, এই যে পানি দিয়ে দিই, এই দিছি কি কালো যে, না না এই জলের নাম জীবন, জল খাবে নাকি, এটা ঝোল খাবে নাকি, এরকম কালার করলে এটাকে আবার উল্টে দিয়ে আবার ভাজতে হবে। মানুষের অতিরিক্ত খিদে পায় তখন তার অবস্থা কি হয় দেখবেন, এই দেখুন ধর্মশালা খোলে, ঠিক আছে একদিন লোক আসবে, পরের দিন কেউ আসবেই না, সে বলে কাঁচি দিয়ে রানিং বেসনের ভেতরে কাটছে, ঠিক আছে কত তাড়াতাড়ি করা যায়, সংসার সুখী আর রমণীর গুণে এখানে দুই রমণী আছে, ঠিক আছে একটা বাবার রমণী একটা আমার রমণী, দুই রমণী এটা লঙ্কা কাটার কাছে কিন্তু বেসনে লঙ্কা কাটার কাছে, ঠিক আছে ও দিয়ে দিয়েছে বড় বড় লঙ্কা, ওটা তো মানে ফুলের সাইজ যত বড় না তার থেকে লঙ্কা কাটবো, আসো ঠিক আছে দেবী আপনি আসুন, এদিকে মামনি করবে কুমড়ো ফুলের বড়া, মামনি সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে ভালো, বলছে ওকে ও তো চা খাবে না, তাহলে ওকে হরলিক্স করে দেবো, মানে হরলিক্স দেবে কুমড়ো ফুলের বড়া, ঠিক আছে লোকে বিস্কুট দেবো কুমড়ো ফুলের বড়া দেবো, হবে এরকম পাবলিক কোথাও পেয়েছেন, এরকম ফ্যামিলি আমরা কিন্তু হেভি ফ্যামিলি, আর আমার মা আসলে আরো লেভেল হয়, আমার মা আসলে তো অপূর্ব সামনেই যায় না, অপূর্ব যদি এখানে থাকে আমার মা ওইখানে এরকম করে, অপূর্ব তোর কিছু লাগবে না, ওকে জিজ্ঞেস করবে, ওকে জিজ্ঞেস করছো কিছু খাবে, ঠিক আছে পাশে দাঁড়িয়ে আমার পাশে আমি আমি খাচ্ছি আমার পাশে ও খাচ্ছে, ওর মা এলো ওর মা এসে আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করছে কিছু নেবে, এখন এইটা হবে, তারপরে আরেক পরতন পড়বে, মানে আরেকটা খোলা ভাজা হবে, কখন যে খাওয়া হবে জানি না, যদি না হয় শেষ মাস কি করবো বলুন তো, তেল ঢালবো যা আছে মশলা ভাজবো ভেজে খেয়ে নেবো, মামনি একটু বাইরে বেরিয়েছে দাদা, মামনি সব বান্ধবীরা যারা আছে মানে যাদের সঙ্গে একটু মামনি রাস্তায় বেরিয়ে গল্প করে তাদের সব খাওয়া দাওয়া কমবে, মামনিকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, আমার ছেলে আবার রান্না করে উঠে পারি, মামনি এখন ওয়েটিং লিস্টে আছে বুঝছে, এখন ঠিক আছে এরকম যখন ভাজা হয়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে, নিয়ে গরম গরম খেতে হবে চিকেন পাতুরি, এইবার টেস্ট করে দেখা যাক কিরকম ভাজে, মামনিকে আগের দিন সেই ভেটকি মাছ এনেছিল না ছোট ছোট টুকরো করা, যেটা দিয়ে চিলি ফিশ করেছিলাম ওটা দিয়ে আগেই আমি ভেটকি মাছের পাতুরি করে রেখেছিলাম, মামনি ওইটা খাচ্ছে, মামনি আর আমরা দুজন এসব নিউ নিউ এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, দেখা যাক কিরকম হয়েছে, চলো খারাপ হয়নি, একটু তন্দুরি তন্দুরি টেস্ট হয়েছে, এটার মধ্যে আমি বলে দিচ্ছি যখন ম্যারিনেট করবেন না লেবুর রস দিয়ে দেবেন, সবাই এখন হয়তো নতুন ভিডিওটা দেখছে মানে হট করে যে ভিডিওটা গেছে, কাউকে কিছু বলিনি চুপচাপ করে একটা ভিডিও দিয়ে ফেলেছি, টুক করে একটা ভিডিও দিয়েছি, আর মামনি আমার এটা চিকেন পাতুরি আর মামনি আমার জন্য নিয়ে এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে যেহেতু সোমবার অপূর্ব খাবে না ওই জন্য এখন খেয়ে নিচ্ছে, আমাদের যাবে না, কত স্টাইলে কাঁচি দিয়ে কেটে খাচ্ছে, এই কাঁচিটা দেখেছেন আমাদের কত কাজে লাগে, তো এই যে এই সব কাজে আমাদের লাগে রান্না, এটা রান্নার কাঁচি না, তুমি নেবে না, নেবে আমার নীল পছন্দ, এইবার আমার একটা মেয়েদেরটা নিয়ে এসে দেবো,
আমিও তো বুঝি না আমি না ছেলে না নাতি যা খাই ঘুমাই তোমার আছে ভিডিও শোনাবো চোর পাড়ানো না থাকতো আমার দাদু মায়ের বাবা জিজ্ঞেস কর মারা বলেছে মাও নাক ডাকে বাবাও নাক ডাকতো সবাই নাক ডাকে নাক ডাকাটা শিল্প শিল্প ও তো আজকে দেখলাম শোনো সেম একটা বসলো শোনো দুবার মোবাইলটা সাথে আমি ধরেছি ও ধরলো মোবাইলটাকে দিয়ে আস্তে আস্তে হাত পা লটকে গেল দিয়ে পাটা ছাড়িয়ে দিল দিয়ে বাস ফিরে গেল মনে করেছে রোববার রাত্রে কিছু খাওয়ালে না সন্ধ্যেবেলা এই কি হবে ভালো কিছু খাওয়া প্রথমবার চোখ অপারেশন হয় ঠিক আছে তো মার টেকো সার্জারি করা প্রথম বাঁ চোখে দেন ডান চোখে টেস্ট হয় লেন্স বসানোর জন্য কি জল টেস্ট করে মানে চোখে এখন একটা সিরিঞ্জ দিয়ে জলটা ইয়ে করে তো মাকে জিজ্ঞেস করলো ফার্স্টে যে আপনারা ড্রপ নেবেন নন ড্রপ ইঞ্জেকশন সিরিঞ্জে করবেন মা বলো ড্রপ মানে বলে চোখে একটা ছুঁচতে ইঞ্জেকশন দেবে না না কোনো দরকার নেই ওদের আমাকে ড্রপ দিন বলছে 500 টাকা বেশি পড়বে হ্যাঁ হ্যাঁ 500 টাকা পাওয়ার 500 টাকা বেশি দিয়ে করবো বুঝলি ঠিক আছে এবার যখন টেস্ট করতে গেছে ভেতরে ওর টেস্ট এতে চোখের সাইজে ছোট্ট সিরিঞ্জ ফুটিয়ে একটা জল চোখের একটা কোন থেকে কি বার ফ্লুইড বার করে চেক করার জন্য মা ওখানে ভেতরে বসেই বলো বলছে আমি তো 500 টাকা এক্সট্রা দিয়েছি আমার চোখটা ছুটপো কেন ড্রপ দাওনি লোকটা শুনতে পেয়েছে বলছে না না মাসিমা আপনার টা ইঞ্জেকশন আমি বলছি সত্যিকার ড্রপ আপনার তখন লোকটাকে আমি দেখিয়েছি লোকটা বলছে না না মাসিমা ওটা আপনার ড্রপ দেওয়া নয় ওটা ইঞ্জেকশনের সময় ড্রপ আলাদা হয় সেটা তার টাকা নেওয়া হয়েছে এটা তো আপনার টেস্ট করা হলো কিছু একটা হবে তো মা টেনশন শুরু হয়ে গেছে আমার সাথে মনে চোখের অবদানটা হবে না আমাকে দেখো কোনো অসুবিধা নেই ডাক্তারকে বললো ফোন করে ডাক্তার একবার ওটা হতে পারে ভুল হয়েছে আপনি একটু তেতো পেতো খান ঠিক হয়ে যাবে মা যা তেতো খেয়েছিল দুদিন সুগার ডাউন হয়ে পরের দিন 101 মেথি গুঁড়ো করলা বাটা দেন নিম পাতা উচ্ছে ভাতে তার সাথে করলা বাটা মানে সেদ্ধ করে রসটা বার করে খেয়েছিল তারপরে তার সাথে মেথি গুঁড়ো মামুনি যে কি পরিমানে তিতো খেতে পারে না ইয়ার পরেতে ব্লাড টেস্ট করেছে মানে ডাক্তার যদি ওর টেনশন হলো মানে ডাক্তার যদি হতে পারে টেনশনের জন্য আমরা সুগারটা পলটা সুগারটা হাই করে গেছে ওর ডাউন হয়ে যাবে দেখলো 102 বলছি এবার হবে তো বলছে হ্যাঁ এবার হবে আপনি চলে মানে তারপরে তো গিয়ে আমরা হয়ে অপারেশন তোকে বললাম না সুটকেসটা নামিয়ে দিতে কাল থেকে তোকে বলছি যে সুটকেসটা নামিয়ে দিয়ে সোয়েটার গুলো তুলে রাখি কাঁচা হয়ে গেছে সোয়েটার গুলো তুলে রাখি আজ পর্যন্ত এখনো পর্যন্ত তোর ওয়েদার ফোরকাস্ট বলছে এই সপ্তাহ মাঝামাঝি অথবা শেষের দিকে বৃষ্টি হতে পারে হোক না বৃষ্টি হয় তখন আবার বাবা মা কম্বল বাকার আছে কম্বল পরে কি রাস্তায় বেরোবে কম্বল যে কম্বল জড়িয়ে নিলাম গাইতে চল আমি ঘুরে আসি চল ঘুরে আসি কম্বল গাইতে পন্টা তো বাবা মা কত কম্বল মুড়ি দিয়ে যাবে তুই পুরো জড়িয়ে নে বাবা বাবা কইছে ওটা দে ওটা দিয়ে কি হবে দিল্লি চল পরে আর দিকে লাভ নেই দিয়ে ওটাকে পেড়ে দে আমি ওনা তুলি কি তুলি জামা কাপড় উনো দা এবার এবার সব জামা কাপড় ধরে তুলে দেবে ঠান্ডা এটা বউয়ের ডায়লগ ঠিক আছে মানে আমরা যখন যাই হালকা ঘুমিয়ে পড়লো কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল আমার সামনে বলছে মাকে বলছে
আমি একটু চিমটি কিনলাম, ওর মায়ের সঙ্গে ফোনে কথা হচ্ছে, অনেকে বলছিল যে গোপালের যে ভিডিওটায় অনেক ভুল ত্রুটি আমাদের পেয়েছো। হ্যাঁ, তুলসী পাতা আমাদের দেওয়া ছিল, মেন খাবারটাই দেওয়া ছিল। না আসলে মা যখন ভোগটা দিয়েছিল তখন তুলসী পাতাটা মানে ভাতটা নামানোর সময় মা তুলসী পাতা দিয়ে ভাতটা নামায়, এবার মা কি হয়েছে ভাতটা যখন তোলে তখন ওই হাতটা তুলেছে তুলসী পাতাটা ভেতরে ঢুকে গেছে, ওটার উপরে দেওয়া সাজানো ছিল না, এটা একটা বড় ভুল হয়েছে, এটা হয়তো ভুল হতে পারে। তবে অনেকে চাল নিয়ে বলছো যে আতপ চা কামিনী আতপ মানে 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 কি চাল গোপাল গোবিন্দভোগ চাল ছাড়া হয় না। দেখো আমরা ঘরে আমরা যেটা খাই সেটা আমরা গোপালকে খাওয়াই, গোপাল হিসাবে ছেলে হিসাবে তাকে রাখা হয় বা ঠাকুর অবশ্যই সে, কিন্তু আমরা ঠাকুর হিসাবে তাকে রাখি না, ভুল যেমন করেছে যেটা ঠিক করে নিয়েছে এখন, যেটা হলো ও খাবারে মানে যে গ্লাসটা সেটা উল্টো দিয়ে ফেলেছে সেটা এখন সোজা দিয়েছে, ও ওর ডান দিক দিয়েছিল গোপালের ডান দিক না ভেবে। আসলে আমি বরাবরই আমার ডান দিকে দিয়ে ফেলি, মানে সে যে ঠাকুরকে খাবার দিই না কেন আমার ডান দিকে, ওর ডান দিক দিয়ে ফেলেছে ঠাকুরের ডান দিকটা দেওয়া ওটা ওটাও ভুল হয়ে গেছিল। হ্যাঁ আমাদের যে ঠাকুর মশাই মানে আমাদের যে ভুল থেকে সেই বলে গেছে তুই যা খাবি ভালো সেটা ওকে আলাদা করে নিয়ে আমরা জিজ্ঞেস করেছি, যখন প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই আমরা জিজ্ঞেস করি ওকে কি খাওয়াবো, যা তোরা খাবি তাই তোকে খাওয়াবি, নিরামিষ আলাদা করে দিবি আর কিচ্ছু না, ওর জন্য আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরে দিই গোপাল থাকে আমাদের সাথে, আমাদের সাথেই থাকে, আর ওকে রাখতেও বলেছিল আমাদের সাথেই। আল্লাহ বোঝাতে গিয়ে এটা পড়ে গেছে, পড়ে যেতে মা টেস্টিং করছে মশা আদৌ এটা ভালো আছে না খারাপ আছে, যদি মশা মরে তাহলে মা আঙুল ঢুকি দেখো, আমার আঙুল ঢুকবে না শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করে কেউ কিন্তু চলে যাবে না। টাটা।